বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা জানবো কোন মডেলের মাদার বোর্ডের সাথে কোন প্রসেসের সাপোর্ট করবে মানে হচ্ছে আমরা যারা কম্পিউটারের মাদারবোর্ড কিনি বা আমরা যারা মাদার বোর্ডের বিজনেস করি আমরা যাদের কম্পিউটার দোকান আছে আমরা অনেকে হয়তো জানি না যে কোন মডেলের মাদার বোর্ডের সাথে কোন প্রসেসর বা কোন জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন মাদার সাথে আপনার কোন ধরনের প্রসেসরগুলো সাপোর্ট করবে তো প্রথমেই চলুন আমরা প্রথমে আমরা দেখব হচ্ছে জি থার্টি ওয়ান মাদার তো এটা এনি ব্র্যান্ডের হতে পারে আসুস গিগাবাইট বাইট এইচপি ইন্টেল এনি ব্র্যান্ড হতে পারে তো থার্টি ওয়ানের যে মাদার বোর্ডগুলো আছে ওগুলোর সাথে কী কী প্রসেসর সাপোর্ট করবে তো দেখেন প্রথমে হচ্ছে পেন্টিএম ফোড প্রসেসর সাপোর্ট করবে সেলারোন প্রসেসর সাপোর্ট করবে কোড টু ডু সাপোর্ট কোড টু ডু প্রসেসর সাপোর্ট করবে ডুয়েল কোড সাপোর্ট করবে এবং পেন্টিএম ডি প্রসেসর সাপোর্ট করবে হচ্ছে থার্টি ওয়ান মাদার বোর্ডের সাথে আর এখানে হচ্ছে আগের মডেল আরও একটি প্রসেসর রয়ে গেছে সেটা হচ্ছে নাইন ফোর নাইন ফোর ফাইভ তো এটা হচ্ছে স্যালারনের স্যালোরন প্রসেসর বলা যায় তো এই উল্লেখিত যেই প্রসেসরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে থার্টি ওয়ান মাদার বোর্ডে সাপোর্ট করবে আর তারপরে হলো জি ফর্টি ওয়ান মাদার বোর্ড এনি ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডের হতে পারে তো জি ফর্টি ওয়ান মাদার সাথে হচ্ছে পেন্টিএম ফোর স্যালোরন ফোর ডু ডুয়েল কোর এবং হচ্ছে পেন্টিএম ডি প্রসেসর তো

তো এই ফিফটি ফাইভ হচ্ছে এই জেনারেশনের মাদার বোর্ডগুলো সাপোর্ট করবে এবং হচ্ছে এখানে দেখেন নিচ্ছে বিশেষ দশটব্য কোরআন সেভেন ফার্স্ট জেনারেশন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে অন্যতায় ডিসপ্লে আসবে না আপনারা যারা ফিফটি ফাইভ যারা আই সেভেনের প্রসেসর আই সেভেনের ফার্স্ট জেনারেশন প্রসেসরটা ইউজ করতে আছেন তাদের অবশ্যই একটি আলাদা করে গ্রাফিক্স কার্ড কিনে ইউজ করতে হবে যদি আপনারা গ্রাফিক্স কার্ড ছাড়া ইউজ করেন তাহলে কিন্তু আপনারা ডিসপ্লে আসবে না তারপর হচ্ছে এই সিক্সটি ওয়ান এই সিক্সটি সেভেন জেড সিক্সটি এইট এই সিক্সটি সেভেন মাদারবোর্ডে কী কী প্রসেসর সাপোর্ট করবে তো এখানে হচ্ছে কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের প্রসেসরগুলো সাপোর্ট করবে তো তারপর হচ্ছে কোরআ ফাইভ সেকেন্ড এবং থার্ড জেনারেশন সাপোর্ট করবে কোরআ সেভেন সেকেন্ড এবং থার্ড জেনারেশন সাপোর্ট করবে তো তাহলে আমাদের উল্লিখিত যে মাদার বোর্ডগুলো যেমন সিক্সটি ওয়ান সিক্সটি সেভেন সিক্সটি এইট সেভেন্টি এই মাদারবোর্ড এই গুলোতে হচ্ছে আই থ্রি সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন সাপোর্ট করবে আই ফাইভ এর সেকেন্ড এবং থার্ড সাপোর্ট করবে এবং আই সেভেন এর সেকেন্ড এবং থার্ড সাপোর্ট করবে তারপর হচ্ছে এইট্টি ওয়ান মাদারবোর্ড এট্টি ওয়ান এর মাদারবোর্ডে হচ্ছে আই থ্রি ফোর্থ জেনারেশন আই ফাইভ ফোর্থ জেনারেশন আই সেভেন ফোর্থ জেনারেশন তার মানে হচ্ছে এইট ওয়ানের মাদার বোর্ডে হচ্ছে আই থ্রি ফোর্থ জেনারেশন আই ফাইভ থার্ড জেনারেশন আই সেভেন থার্ড জেনারেশনের প্রসেসরগুলো সাপোর্ট করবে তারপর হচ্ছে একশো দশ মডেলের যে মাদার বোর্ডগুলো আছে ওগুলোতে হচ্ছে আই থ্রি সিক্স জেনারেশন সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশন আই এস সিক্স এবং সেভেন জেনারেশন আই এস সিক্স এবং সেভেন জেনারেশন তাহলে একশো দশের যে মাদার বোর্ডগুলো আছে এগুলোতে হচ্ছে সিক্স সেভেন সেভেন জেনারেশন সাপোর্ট করবে তো দেখেন এখানে আরেকটি বিষয় হচ্ছে আহ তিনশো দশ মডেলের মাদার বোর্ডের তিনশো দশ মডেলের আগের যেগুলো আছে যেমন একশো দশ থেকে হচ্ছে আগে যে মাদার বোর্ডের মডেলগুলো আছে ওগুলোতে সবগুলোতে হচ্ছে আই থ্রি থেকে আই থ্রি সেভেন জেনারেশন আই ফাইভ সিক্স এবং সেভেন আই আই সেভেন সিক্স এবং সেভেন জেনারেশনগুলো সাপোর্ট করবে তারপর হচ্ছে তিনশো দশ মাদার বোর্ডে কি কি সাপোর্ট করবে দেখেন তো আই থ্রি এইট এবং নাইন জেনারেশন আই ফাইভের এইট এবং নাইন জেনারেশন আই আই সেভেনের এইট এবং নাইন জেনারেশন তো এই মাদার বোর্ড তিনশো দশ বোর্ডে হচ্ছে আই আই থ্রি আই ফাইভ এবং আই সেভেনের এইট এবং নাইন জেনারেশন সাপোর্ট করবে তারপর হচ্ছে চারশো দশ চারশো ষাট জ্যাট চারশো নব্বই এইস চারশো নব্বই এই মাদার বোর্ডগুলোতে কোন প্রসেসর সাপোর্ট করবে আমরা একটু দেখিনি আই থ্রি ট্রেন জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন এবং আই সেভেন টেন জেনারেশনের প্রসেসরগুলো এইচ ফোর এইচ চারশো দশ এইচ চারশো ষাট জ্যাট চারশো নব্বই এইস চারশো নব্বই এই বোর্ডগুলোতে হচ্ছে আপনার আই থ্রি আই ফাইভ এবং আই সেভেনের ট্রেন জেনারেশনের বোর্ড প্রসেসরগুলো সাপোর্ট করবে তারপর হচ্ছে জ্যাট পাঁচশো ষাট জ্যাট পাঁচশো নব্বই এই মাথা বোর্ডগুলোতে কোন কোন প্রসেসর সাপোর্ট করবে এটা হচ্ছে i3 11th জেনারেশন i5 11th জেনারেশন এবং হচ্ছে i7 11th জেনারেশন তার মানে হচ্ছে Z560 Z590 এই মাদারবোর্ডগুলো তো হচ্ছে i3 i5 এবং e i7 এর 11th জেনারেশনের যে প্রসেসরগুলো আছে ওগুলো সাপোর্ট করবে Z690 তো Z690 হচ্ছে i3 12th জেনারেশন i5 12th জেনারেশন এবং e আই সেভেন এ টুয়েলভ জেনারেশন তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে সর্বশেষ আপডেট জ্যাট ছয়শো নব্বই মডেলের মাদারবোর্ড হচ্ছে আমাদের যে প্রসেসর যে লাস্ট জেনারেশন যেটা হচ্ছে টুয়েলভ জেনারেশন এই এই জেনারেশনের প্রসেসরগুলো হচ্ছে এই মাদারবোর্ডে সাপোর্ট করবে এই ভিডিওটা এতটুকু পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেন না যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম